নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। দুদিনের বঙ্গ সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং এই বঙ্গ সফরের আলাদা তাৎপর্য রয়েছে। কেন আলাদা তাৎপর্য রয়েছে? কারণ এই প্রথমবার 6 নম্বর মুরলীধর সেন লেন বঙ্গ বিজেপির সদর দফতরে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক করলেন, যে বৈঠকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব যেমন ছিলেন, একই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ তারা উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা তো ছিলেনই, সঙ্গে ছিলেন অমিত মালভিয়া বা লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলদের মতো বঙ্গ বিজেপির যারা শীর্ষ নেতা, যারা পদাধিকারী রয়েছেন তাদের অনেকেই। এবং সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচন বঙ্গ বিজেপির কাছে কার্যত অ্যাসিড টেস্ট, কারণ তার পরবর্তী ক্ষেত্রে লোকসভা নির্বাচন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেছে বঙ্গ বিজেপি, কারণ বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি ব্রিগেড, এবং সেই কারণেই কিন্তু বঙ্গ বিজেপি পাখির চোখ করেছে পঞ্চায়েত নির্বাচনকে। এবং পঞ্চায়েত নির্বাচনের আগে অমিত শাহের সঙ্গে এই সাংগঠনিক বৈঠক নিঃসন্দেহে রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অমিত শাহ মুরলীধর সেন লেনে আসার আগেই বঙ্গ বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের মধ্যে যে উচ্ছ্বাস, যে আবেগের বহিঃপ্রকাশ ঘটল, তা কার্যত নজিরবিহীন। এবং অমিত শাহ তার সঙ্গে সাংগঠনিক বৈঠকে তাকে রাজ্যের সংগঠনের পরিস্থিতির কথা যেমন তুলে ধরা হলো, অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলার কী পরিস্থিতি, একই সঙ্গে রাজ্যে শাসক দলের ভূমিকাই বা কী, বা তাদের গতিবিধি কী রয়েছে, যাবতীয় বিষয়ে তুলে ধরলেন অমিত শাহের কাছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এবং অমিত শাহ সংগঠনকে আরও মজবুত করার বার্তা দিলেন, একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে ঢেলে সাজাতে হবে, প্রত্যেকটি বুথ স্তরে পৌঁছতে হবে, এবং অবশ্যই অবশ্যই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক যে সমস্ত ইস্যু রয়েছে সেই সমস্ত রাজনৈতিক ইস্যুগুলোকে নিয়ে কিন্তু শাসক দলকে আক্রমণ করতে হবে, এমনই বার্তা দিয়েছেন অমিত শাহ বঙ্গ বিজেপিকে, যেমনটা বিজেপি সূত্রের খবর। এবং অমিত শাহের এই বঙ্গ সফর রিপাবলিক বাংলার মেগা কভারেজ, যে কভারেজের দিকে অমিত শাহের বঙ্গ সফরের প্রতিটি খুঁটিনাটি আপডেটের দিকে তাকিয়ে থাকতে গেলে, আপনাকে জানতে গেলে নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে। তবে শুধুমাত্র ফেসবুক পেজ নয়, রিপাবলিক বাংলার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বা ইউটিউব চ্যানেলেও আপনারা নজর রাখতে পারেন দিনের সমস্ত খবরে সবার প্রথম, নির্ভুল এবং লেটেস্ট আপডেটের জন্য।